আমি অরিন্দম বাবুর কাছে যাচ্ছি কোথাও কি মনে হচ্ছে এই যে এভিডেন্স ট্যাম্পারিং গুলো অরিন্দম বাবু এই এভিডেন্স ট্যাম্পারিং গুলো এর অভিযোগ বারবার উঠছে এতে আরো বেশি সমস্যায় পড়বে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে পাল্টা যদি কেউ মামলা করে দেয় এটা তো গুরুত্বপূর্ণ বিষয় একটা মামলা এভিডেন্স ট্যাম্পারিং করা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা বিমল বাবু বললেন যে এত নথি থাকতে ভাঙড়ে কেন গেল ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আমরা যেটা ইন্ডিয়ান পেনাল কোডে 201 এ আছে সেখানে শুধু তাই নয় তার সাথে আছে কি যে রং ইনফরমেশন মিসগাইডেড ইনফরমেশন যদি করা হয় সেটা জীবন কৃষ্ণবাবু যেটা করেছে সেটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আর এখানে যেটা হয়েছে সেটা ইন কন্টিনিউয়েশন যদি কোনো ইনফরমেশন থেকে থাকে ইট পার্টস অফ সাম সিক্রেট ইনফরমেশন সিবিআই যাক বা ইডি যাক যদি সেই কেসের সাথে রিলেটেড হয় তাহলে তা নয় তো তাও রোববার থেকে আপনি বলুন একটা জায়গায় এইরকম আগুনে পুড়ছে সেখানে লোকাল পুলিশ স্টেশন কি ইনফরমেশন ছিল লোকাল পুলিশ স্টেশন কি ডায়েরি করেছে লোকাল পুলিশ কাকে কাকে জানিয়েছে এবার আপনি আমি আপনাকে বলি আজকে যেটা হয় করাপশনের ব্যাপারে দর্শক বিন্দুতে একটা ভালো ইনফরমেশন দিচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে আজকে যে আমার ভারতে দুর্নীতি দমন করার জন্য 80 থেকে 90 হাজার ইয়ং ছেলে রিক্রুটমেন্ট হবে দুর্নীতি মানে ইডিতে এবং সিবিআই এ আরেকটা বলছি যেটা হচ্ছে কি ভাঙাড়ে আজকে তাহলে তো মুশকিল 24 ঘন্টা পরে সিবিআই ইডি অলরেডি অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে মহক বাবু আই এম নট আমি আপনাকে ফলস ইনফরমেশন দিচ্ছি না আপনি দেখে নেবেন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে অলরেডি দাবি করতে পারি আমরা দুর্নীতি করেছিলাম না না দুর্নীতি দুর্নীতি বন্ধ করার জন্য প্রত্যেক স্টেটে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ছিল আমি জানতে চাই ভিজিলেন্স কমিশন একটা ছিল অ্যান্টি করাপশন ব্যুরো একটা ছিল সেখানে একটা সিনিয়র আইপিএস রয়েছে ইকোনমিক্স অফেন্স উইংস রয়েছে এইগুলো আজকে কোথায় এইগুলো তো আজকে বন্ধ করার জন্য আজকে যে জিনিসটা লড়ছে যে জিনিসটা আজকে আলোচনা হচ্ছে ভাগাড়ে হচ্ছে কি নদী পড়ছে পাঁচিলে এমএলএ মন্ত্রী জেলে পুকুরে মোবাইল জঙ্গলে ব্যাগ সিঁদুর কোটে আছে মেমোরি কার্ড দুয়ারে সিবিআই শিওরে হচ্ছে কি ইডি আচ্ছা লজ্জা হয় না আমাদের আমরা কে যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি এবং অরিন্দম বাবু ঠিক এই জায়গাতেই আমি আমি অমিতাভ 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 কাঞ্জিলাল এর কাছে যাব রাজুদা রাজুদা যে টেম্পোরারি এখানে পোস্টিং ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি আমি আমি 24 পর্যন্ত 3 বছর জন্য তাদের নিয়ে অমিতাভ অমিতাভ কাঞ্জিলাল তারা চলে যাবে অমিতাভ কাঞ্জিলাল ঠিক এই জায়গাতেই এই এই জায়গাতেই আমার প্রশ্ন অরিন্দম বাবু যে কথাটা বললেন যে গোটা বাংলাতে যে মেশিনারি গুলো রয়েছে যে যাদের কাজ বেসিক্যালি দুর্নীতিটা দেখা একটা অসম লড়াই যেন সিবিআই এখানে লড়ছে একটা অসম লড়াই যেন ইডি লড়ছে মানে খেয়ে দে কাজ নেই বিভিন্ন জায়গাতে তাদের যেন ইচ্ছা হচ্ছে তাই জন্য এই এত রোদের মধ্যে তারা বারবার পুকুরের সামনে দাঁড়াচ্ছে তারা পাঁচিলের সামনে বিধায়ককে ধরছে প্রয়োজনটা নেই কিন্তু এই লড়াইতে কে কোন দিকে থাকবে সেটা বোধ হয় বাংলার মানুষ দেখছে কি বলবেন একেবারে মৌরিক আমি এখানে একটা কথা খুব স্পেসিফিক্যালি গোড়াতেই বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এমন একটা জামানায় এসে পড়লাম যেখানে টেবিলের তলায় পুলিশ থেকে পাঁচিলের ওপর বিধায়ক সবটাই দেখতে পেলাম এবং এ কথাও প্রমাণিত যে সরকারি রাজ্য সরকারি তৎপরতায় গঠিত সিট সারদার সময় যেভাবে নিখুঁত ভাবে প্রমাণ লোপাট করতে পেরেছিল এবং প্রমাণ লোপাটকারীকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বসেছিলেন ধর্নাতে এবার আদালতের নির্দেশে ইডি সিবিআই এর দ্বারা যে তদন্ত প্রক্রিয়া চলছে সেখানে তারা পর্যাপ্ত সে সুযোগ পাচ্ছেন না কিন্তু কিন্তু নওশাদ আছেন নিশ্চয়ই এখনো বিকাশ দাও আছেন নিশ্চয়ই আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব এখানে আমার মনে হচ্ছে ভাঙড়ে যে নথি পোড়ানোর কাজটা আমরা দেখছি এটা আসলে একটা আই ওয়াশ এটা আসলে একটা যতুগৃহ পরিকল্পনাকে ব্যবহার করে দুটো কুনাট্যকে একই সময় লঞ্চ করা হয়েছে এক হচ্ছে বাপ ছেলে তর্ক করে মুকুল রায় দিল্লি গমন এবং ভাঙড়ে এরকম একটি পাঁচিল ঘেরা জায়গায় কিছু কাগজকে পুড়িয়ে দেওয়া এই দুই ঘটনার আড়ালে মিডিয়া এবং তদন্তকারী সংস্থাকে ব্যস্ত রেখে অন্য বড় কোনো অসৎ কাজ আমরা দেখলাম অভূতপূর্ব তর্জা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজন এটি বেসরকারি চ্যানেলকে নিয়ে কথা বললেন দুজন দুরকম কথা বললেন কিন্তু বেসরকারি চ্যানেল যেন মুখ্য বিষয় হয়ে গেল কারণ কারণ চোখে চোখ রেখে কিছু প্রশ্ন করেছে যেটা অমিতাভ কাঞ্জিলালরা বারবার বলছেন যে কিছু একটা ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে কোনো একটা জিনিসকে সামনে গিয়ে দিয়ে